তিন তারিখ নাগাদ একটি 9 বছরের নাবালিকার নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়। 4 তারিখে তার দেহ উদ্ধার হয়। আজকে সেই নাবালিকার বাবা এবং কাকাকে নিয়ে আমরা এসেছি এবং পুলিশ যেভাবে এনকোয়ারি করছে তাতে আমরা তো অবশ্যই বাচ্চার বাবা কাকা ফ্যামিলি কেউই খুশি না। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত হোক, কারণ এখনও অবধি মানে এফআইআর কপি পরিবারের হাতে হ্যান্ড ওভার করা হয়নি। পোস্টমর্টমের কপিও দেওয়া হয়নি। তো আপনারা বুঝতে পারছেন যে একটা রেপ কাম মার্ডার কেসে এখনও অবধি পরিবার এফআইআর কপি পায়নি, পোস্টমর্টমের রিপোর্ট পায়নি। তো এই পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে যে কোথাও না কোথাও একটা কারচুপি চলছে বা দোষীদেরকে যে এক কথায় প্রোটেকশন দেওয়ার প্রচেষ্টা চলছে সেটা খুব স্পষ্ট। এবং যেহেতু আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তাধীন, এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কারণ এইভাবে যখন কিছু অ্যারেস্ট যেটা জাস্ট নামমাত্র ফলস অ্যারেস্ট দেখিয়ে অরিজিনালি যারা কালপ্রিট তাদেরকে হাইড করা হচ্ছে, মানে এখানে আমরা একরকম ধরে নিতেই পারছি যে যদি তৃণমূলের সঙ্গে যুক্ত কেউ না থাকে বা তৃণমূলের যদি ইনডিরেক্টলি সাপোর্ট না থাকে এটা সম্ভব নয়। কারণ একটা জঘন্যতম অপরাধ, একটা বাচ্চা মেয়ে যার 9 বছর বয়স, 9 বছরও হয়নি, তাকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো, রেপ করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নিজে মহিলা, তার পুলিশ প্রশাসন এতটাই অকেজো বা এতটাই বায়াস যে এখনও অবধি পরিবারের হাতে এফআইআর কপি বা পোস্টমর্টম কপি তুলে দিতে পারেনি। সেই জন্য আমরা মহামান্য রাজ্যপালের কাছে এসেছিলাম এই প্রার্থনা নিয়ে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো সংস্থা এটা তদন্ত করুক। কারণ যখন এই পুলিশ রাজ্যের পুলিশ যখন ব্যাপারটাকে হাইড করার চেষ্টা করছে বা মেন কালপ্রিটকে না ধরে কিছু ফেক অ্যারেস্ট দেখানো হচ্ছে, তার মানে কোথাও না কোথাও রাজ্যের শাসক দলের ইন্ধন রয়েছে। তো সেই জন্য আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক। তার পরিবারের লোকজনকে নিয়ে আমরা এসেছি মহামান্য রাজ্যপালের কাছে, প্রতিলিপি জমা দেওয়া হয়েছে। তো সেখানে খুব স্পষ্ট করে আমরা এই পুরো ঘটনার উল্লেখ করেছি যে যেভাবে তদন্ত চলছে তাতে আমরা একেবারেই খুশি না। তো আমরা চাইব যে মানে যত তাড়াতাড়ি সম্ভব যাতে দোষীরা শাস্তি পায়। রাজ্যপাল সমস্ত রকম মানে অ্যাসিউরেন্স দিয়েছেন যাতে এই ঘটনা উনি নিজে পর্যবেক্ষণ করবেন, যাতে মানে প্রতিটি মুহূর্তে যেভাবে এখনও অবধি এফআইআর কপি অবধি পরিবার পায়নি সেটা যাতে পরিবারকে এনশিওর করা হয় সেটার জন্য আমাদের আইনজীবী আছেন, ওনাকে সাজেশনও দিয়েছেন। এবং পুরো ঘটনাটা যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে সেই অবধি উনি পুরো ব্যাপারটা অবজারভেশনে রাখবেন এবং ওনার তরফ থেকে যেটা সম্ভব মানে এভরি পসিবল ওয়ে দিয়ে যাতে এই ঘটনা শেষ অবধি যে মূল কালপ্রিট তারা যাতে ধরা পড়ে এবং শাস্তি পায় সেটার ব্যবস্থা নিতে ইন্ডিপেন্ডেন্ট। আমরা এই এই রাজ্যের যা ট্রেন্ড, এই রাজ্যে গত 10 বছরে যা ট্রেন্ড তাতে আমরা দেখেছি যে পুলিশ একরকম তৃণমূলের হয়ে কাজ করে। কারণ মানে তৃণমূলের রাজত্বে আমরা দেখেছি যে পরিবারতন্ত্র, তোলাতন্ত্র আর ধর্ষণতন্ত্র এই তিনটাকেই প্রমোট করা হয়েছে। তো সেই জন্য আমাদের রাজ্য পুলিশের ওপর বিন্দুমাত্র ভরসা নেই এবং তার প্রমাণও হয়ে গেছে। আজকে 10 তারিখ হলো, 4 তারিখে মেয়েটির দেহ উদ্ধার হয়, এই 6-7 দিন হতে চললো, এখনও অবধি এফআইআর কপি এবং পোস্টমর্টম কপি কোনোটাই পাওয়া যায়নি। পরিবার বারবার করে আর্জি জানিয়েছে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তো এখান থেকে খুব স্পষ্ট যে রাজ্যের শাসক দলের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ইন্ধন না থাকলে পুলিশ এত অধ্যত্ত দেখাতে পারে না, কারণ পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।